ভিভো V40 প্রো ফোনটি তো অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে তা আপনারা অনেকেই জানেন, কিন্তু এই ফোনটি বর্তমানে বাংলাদেশে মাথা নষ্ট দামে পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটি বাংলাদেশে কোথায় পাওয়া যাচ্ছে এবং কত দামে পাওয়া যাচ্ছে, আর কোথা থেকে কিনলে আপনি সবচেয়ে কম দামে কিনতে পারবেন। এছাড়া এই ফোনটির ফুল ডিটেল জানাবো, সাথে এই ফোনটির ক্যামেরা ফটো স্যাম্পল দেখাবো, সাথে গেমিং টেস্ট করেও দেখাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটি খুললেই প্রথমে পাবেন আপনি কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, পাবেন একটি ব্যাক কভার, ব্যাক কভারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, তারপরে পাবেন চার্জার, পাবেন ইউএসবি টাইপ সি কেবল, সর্বশেষ পাবেন সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে আসি এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ডিজাইনটা এক কথায় দুর্দান্ত। ফোনটি দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে এবং হাতে নিলে আপনার কাছে ফোনটি প্রিমিয়াম মনে হবে। ফোনটিতে সকল ধরনের পোর্সান বাটন দেওয়া হয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট, আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল পানসোল কার্ভ ডিসপ্লে। ডিসপ্লের বেজেল নাই বললেই চলে। ব্যাক সাইডে পাচ্ছেন ত্রিপল ক্যামেরা সেট আপ। ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে অরা লাইট, যার ফলে নাইটে আপনি দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে IP68 রেটিং, যার ফলে ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 453 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.9%। আর এখানে দেওয়া হয়েছে 4500 nits পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ওভারঅল ফোনটির ডিসপ্লেকে এক কথায় ফ্ল্যাগশিপ ডিসপ্লেই বলা যায়। এখানে আপনি দুর্দান্ত গেমিংয়ের পাশাপাশি যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ত্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.9, এখানে থাকছে OIS সাপোর্ট, সাথে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, এখানেও OIS সাপোর্ট থাকছে, এখানে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সর্বশেষ পাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে এখানে 4K 60fps ভিডিও রেকর্ডের সুবিধা দেওয়া অবশ্যই উচিত ছিল। আর এখানে থাকছে জেইস অপটিক্স, যার ফলে বুঝতেই পারছেন এই ফোনটির ক্যামেরা কিন্তু এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের। এখানে আপনি দুর্দান্ত ফটোগ্রাফির পাশাপাশি দুর্দান্ত ভিডিওগ্রাফিও করতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন ফোনটির ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার। ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে ফোনটির ক্যামেরা একবারে ফ্ল্যাগশিপ ক্যামেরার মতোই, তবে এখানে যদি 5x অপটিক্যাল জুম দিত তাহলে দুর্দান্ত হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসে এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি 9200+ চিপসেট। এই চিপসেটটি 4nm আর্কিটেকে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 3.35 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই দুর্দান্ত গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাস্ট্রাল 9-এর মতো গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এর ব্যাকএন্ডে থাকছে FantasOS 13। এখানে আপনি 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5500mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 80W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভ্যারিয়েন্টে পাবেন। আর এখানে দেওয়া হচ্ছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, তবে এখানে যদি UFS 4.0 স্টোরেজ দিত তাহলে ফোনটির রোম স্পিড আরও অনেকটা বেটার হতো। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, এর 8 256GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 70,000 টাকা। তবে এই ফোনটি যেহেতু প্রথম প্রথম বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে তাই প্রথম দিকের দাম সবসময় কিছুটা বেশি থাকে আনঅফিসিয়াল মার্কেটে, তবে আপনি যদি আর এক মাসের মতো ওয়েট করেন তখন আপনি 65,000 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন।
এই ফোনটি এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। তবে এই ফোনটির সব দিক ভালো লাগলেও এই ফোনটিতে যদি স্ন্যাপড্রাগনের 8 জেন 3 চিপসেট থাকতো তাহলে ফোনটি এক কথায় দুর্দান্ত হতো। আর এই ফোনটি আপনি যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির মতো বড় বড় শপিং মলগুলোতে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।